আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়ালো, মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 811। মহামারীর দুর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক তদারকিতে প্রধানমন্ত্রী, অর্থনীতি সচল রাখতে মহাপরিকল্পনা। গণপরিবহন বন্ধ থাকার পরও ঈদ যাত্রায় সারা দেশে 150-এরও বেশি দুর্ঘটনা, 185 জনের মৃত্যু, আহত 283, যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন। গ্রীষ্মকালীন ফলে ভরপুর রাজধানীর বাজার, বেচা কেনা কম, স্বাস্থ্যবিধি মানছে না ক্রেতা বিক্রেতারা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,828 জন, এই সময় মারা গেছেন 30 জন। এর ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 811-তে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে সুস্থতার হারও। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনা ভাইরাস বিস্তারের চূড়ান্ত সময় মে মাস থেকে শুরু হবে বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে, পহেলা মে থেকে 5 মে পর্যন্ত মাত্র 5 দিনেই করোনায় আক্রান্ত হয়েছে 10,857 জন। গত 24 ঘন্টায় 50টি ল্যাবে 14,088 নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে 2,828 জন। নমুনা পরীক্ষা হয়েছে 14,088, এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 372,365। 24 ঘন্টা শনাক্ত হয়েছে 2,828 জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন, এ পর্যন্ত শনাক্ত 60,391 জন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 30 জনের, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 811 জনে। মৃতদের মধ্যে 23 জন পুরুষ ও 7 জন নারী। এদের মধ্যে সর্বোচ্চ চট্টগ্রামে 12 জন, ঢাকায় 11 জন, সিলেটে 3, রাজশাহীতে 2, বরিশাল ও রংপুরে 1 জন করে। মৃত্যুতে যোগ হয়েছেন আরও 30 জন এবং এ পর্যন্ত মৃত্যু 811 জন, পুরুষ 23 জন, নারী 7 জন। বয়স বিশ্লেষণে 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 6 জন, 71 থেকে 80 2 জন এবং 81 থেকে 90 1 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় 643 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 12,804 জন এবং শনাক্তের হার 20.07%, সুস্থতার হার 21.20% এবং মৃত্যুর হার 1.34%। রাস্তা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছে। সকালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থারও কিছুটা অবনতি হয়েছে। তিনি তাঁর নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। করোনায় মারা গেলেন আরেকজন খ্যাতিমান চিকিৎসক, সিনিয়র ইউরোলজি বিশেষজ্ঞ ও বিএসএমএমইউ এর ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর এস এ এম কিবরিয়ার মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে সেখানে ভর্তি ছিলেন তিনি। গত রাতে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে 18 জন চিকিৎসকের মৃত্যু হল, এর মধ্যে 7 জনই অধ্যাপক। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে 4 জেলায় 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে নোয়াখালী, পটুয়াখালী ও নারায়ণগঞ্জে 2 জন করে এবং ভোলায় 1 জন উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে সিলেটে করোনায় আক্রান্ত 3 জন মারা গেছেন। সব মিলিয়ে গত একদিনে 7 জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 13 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। করোনার ভয়াবহতায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও 3 জনের প্রাণ গেছে, এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29 জনে, নতুন আক্রান্ত 60 জন। এদিকে হটস্পট নারায়ণগঞ্জে উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 26 জন, এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 3,000 ছাড়িয়েছে।
পরিস্থিতির অবনতি হচ্ছে বরিশালেও। সেখানে গত একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে। আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে পুলিশ ও চিকিৎসক সহ 70 জন। এ নিয়ে বরিশাল বিভাগে 876 জন করোনা পজিটিভ হয়েছেন। নোয়াখালীতে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও দুজনের, নতুন শনাক্ত 39। এছাড়া পটুয়াখালীতে উপসর্গ নিয়ে দুজনের প্রাণ গেছে। বগুড়ায় ও সুনামগঞ্জে মারা গেছেন দুই মুক্তিযোদ্ধা। সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পেয়ারা মিয়া নামের এক মুক্তিযোদ্ধা। এদিকে চট্টগ্রামে আরও 132 জন সংক্রমিত হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে 57, ব্রাহ্মণবাড়িয়ায় 34, টাঙ্গাইলে 28, রংপুরে 13, শরীয়তপুরে 16 এবং শেরপুরে 6 জনের করোনা শনাক্ত হয়েছে। মমিনুর রিপন, এটিএন বাংলা। গোটা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতির সব হিসেব নিকেশ পাল্টে দিচ্ছে করোনা মহামারী। এর সাথে যোগ হয় ঘূর্ণিঝড় আম্পানের হানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব এবং তাঁর সার্বক্ষণিক তদারকিতে এসব দুর্যোগ সফলভাবে মোকাবিলা করছে বাংলাদেশ। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা কিংবা সহায়তা নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো সব ক্ষেত্রেই ছিল প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের ঘনঘটায় যখন উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সোপানে উঠবে দেশ, ঠিক তখনই অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের ছোবল। এই মহামারী যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আঁচ করতে পেরে মুজিব বর্ষের আনুষ্ঠানিকতা কমিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে ঘরে থাকার নির্দেশ দেন। যতদূর সম্ভব ঘরে থাকবেন, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। দীর্ঘ ছুটি আর লকডাউনে ঘরবন্দী হয়ে পড়ে মানুষ। এতে কাজ হারিয়ে জীবিকার অভাবে বিপন্ন হয়ে পড়া মানুষকে বাঁচাতে বহুমাত্রিক সহায়তার উদ্যোগ নেন শেখ হাসিনা। একই সাথে অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন পরিসরে প্রণোদনা ঘোষণা করেন। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য। বিশেষ এই পরিস্থিতির মধ্যেই গণভবন থেকে দাপ্তরিক কাজ চালিয়ে যান প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেন সার্বিক নির্দেশনা। স্বাস্থ্যকর্মী সহ করোনার সম্মুখ যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে যেমন তার নজরদারি থেকে বাদ যায়নি, তেমনি সব শ্রেণীর মানুষের সুচিকিৎসার জোর তাগিদ দেন তিনি। নিজেকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যকর্মীগণ সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা। কেবল দেশ নয়, মহামারীতে ভুগছে গোটা বিশ্ব। পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনা একাধিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান সহ বিশ্ব নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। করোনা মহামারীর প্রভাবে দুর্ভিক্ষের কথা আগাম মাথায় রেখে দ্রুত মাঠের ধান ঘরে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার দূরদর্শী পদক্ষেপে চাল উৎপাদনে এক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ। ন্যাচারালি মোকাবেলার জায়গায় উনি জীবন এবং জীবিকা দুটোকেই প্রাধান্য দিয়েছেন এবং আমাদের যে লক্ষ্যমাত্রাগুলি ছিল সেগুলিকে উনি কিভাবে আপলোড করা যায়, তার অ্যাট দ্য সেম টাইম আপনার এই প্যান্ডেমিক যেটা আছে কি সেটাকে নিয়ন্ত্রণ করে। ওনার মূল যে পরিচালনা নীতি সেটা হচ্ছে এই মুহূর্তে যারা দুর্যোগে পড়েছে তাদেরকে কিভাবে রেস্কিউ করা যায় এবং তাদের ঘরে খাবার পৌঁছানো যায় এবং তাদের প্রয়োজনীয় রসদ পৌঁছানো যায়। করোনা সংক্রমণে ঊর্ধ্বমুখী অবস্থা আর লকডাউন পরিস্থিতিতে যখন জনজীবনে হাঁসফাঁস চলছিল, ঠিক তখনই নতুন শঙ্কা তৈরি করে ঘূর্ণিঝড় আম্পান। উপকূলবাসীকে নিরাপদে রেখে দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন শেখ হাসিনা। করোনা সংক্রমণের এই সময়ে রেশন কার্ডের পরিধি যেমন বাড়ানো হয়, তেমনি হাত পাততে না পারা মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সাথে ত্রাণ নিয়ে অনিয়মকারীরাও চোখ এড়াতে পারেনি সরকার প্রধানের। এই সংকটময় সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে, কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। দুর্নীতির দায়ে বরখাস্ত করা হয় বিভিন্ন পর্যায়ের 87 জন জনপ্রতিনিধিকে। করোনা পরবর্তী বিশ্বে জনগণকে সাথে নিয়ে দেশের সক্ষমতা ধরে রাখতে দৃঢ় নেতৃত্বে নিরন্তর চেষ্টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা, তাদের সামাজিক নিরাপত্তা দেওয়া। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের মধ্যে এবারে ঈদ যাত্রায় দেশের সড়ক মহাসড়কে 149টি দুর্ঘটনায় 168 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 283 জন।
সড়ক ও নৌপথে সম্মিলিতভাবে 156টি দুর্ঘটনায় মৃত্যু হয় 185 জনের। যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেছে, গণপরিবহন বন্ধ থাকার পরও ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার এই হার অনেক বেশি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীতে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকলেও সড়ক মহাসড়কে শুধু ঈদের আগে পরে 168 জনের মৃত্যুর খবর নতুন করে ভাবিয়ে তুলেছে সবাইকে। যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু ঈদের দিন 16টি মোটরসাইকেল দুর্ঘটনায় 16 জন নিহত ও 24 জন আহত হয়। এবছর গণপরিবহন বন্ধ থাকলেও ঈদের আগে পরে 13 দিনে সড়ক দুর্ঘটনায় ঘটেছে, যা অতীতের তুলনায় অনেক বেশি বলে আমরা মনে করি। 49টি সড়ক দুর্ঘটনায় 168 জন নিহত হয়েছে এবং 283 জন আহত হয়েছে। এসব দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায়, মোট যানবাহনের 35.74% মোটরসাইকেল, 28.98% ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, লরি, 12.07% কার মাইক্রো, 8.21% অটোরিকশা, 7.72% ব্যাটারি চালিত বাহন, 6.28% নসিমন করিমন এবং 0.97% বাস এসব দুর্ঘটনায় জড়িত। সংঘটিত দুর্ঘটনার 30.20% জাতীয় মহাসড়কে, 47.65% আঞ্চলিক মহাসড়কে। বুয়েটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ জানান, এবছর ঈদের সময় আঞ্চলিক সড়কে 50% দুর্ঘটনা ঘটেছে। তাই মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক সড়কের নকশা নিয়েও নতুন পরিকল্পনার তাগিদ দেন তিনি। এখানে যাতায়াত কম হলেও যেহেতু আমার মাত্রাটা বেশি, তার মানে আমাদের সিস্টেমে ইনবিল্ট কিছু ত্রুটি রয়েছে যেটা আমাদের ঠিক করতে হবে। আমাদের মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক সড়কের যে নিরাপত্তা ব্যবস্থা, রাস্তার ডিজাইন, নজরদারি, নিয়ন্ত্রণ করছি না ল্যান্ড ইউজ, এটার উপরে আমাদের বা পলিসি বা স্ট্র্যাটেজি নেওয়ার সময় এসেছে। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে 10% মানুষ এবার ঈদযাত্রা করলেও দুর্ঘটনার হার বেড়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেকের বেশি আসনে যাত্রী উঠানো প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তাঁর সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির অনলাইন কর্মশালার উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। বিভিন্ন সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে গণমাধ্যমে রিপোর্ট আসছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ করছি। পরিবেশ সংরক্ষণে আরও যত্নবান হলে রোগবালাই থেকে মানুষকে সুরক্ষা দেওয়া সহজ হতো বলে মনে করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারী দেখিয়ে দিচ্ছে স্বাভাবিক অবস্থায় আমরা পরিবেশের প্রতি কতটা নির্দয় আচরণ করেছি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মন্ত্রীর সরকারি বাসভবনে গাছের চারা রোপণ করে এসব কথা বলেন তিনি। চলমান মুজিব বর্ষ উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি দেশব্যাপী 100 প্রজাতির গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে। আমরা স্বাভাবিক সময়ে পরিবেশ প্রস্তুতির উপর কি পরিমাণ নিয়ন্ত্রণ আচরণ করি, সেটা হলে পরিবেশ প্রস্তুতি তার সক্রিয়তায় বিকশিত হতে পারে। আর আমরা যদি এটিও প্রমাণিত হয়, আমরা যদি পরিবেশ প্রস্তুতিকে সংরক্ষণ করি এবং নির্দয় আচরণ না করি, আমাদের পরিবেশ প্রস্তুতি অনেক নির্ভর। জাতিসংঘের ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 পেয়েছে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে চিঠি দিয়ে এ খবর জানিয়েছেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ জেনমিন। অনলাইনে ভূমি ব্যবস্থাপনা বা ই মিউটেশন চালুর স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। জাতিসংঘের এই পুরস্কার বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী অর্জন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ডিজিটাল বাংলাদেশের এটি একটি বিশাল একটি অর্জন। এটা এমন একটা জিনিস, এটা ইউনাইটেড নেশন হাইয়েস্ট একটা বডি যেখানে মানে রিকগনিশনটা আসছে, এবং এটা অনেক দেশ এখানে কিন্তু কম্পিট করেছে বিভিন্ন সময়, বিভিন্ন দেশ এগুলি প্রোগ্রামে পার্টিসিপেট করে যাচাই বাছাই করে কিন্তু আমাদেরকে সিলেক্ট করেছে। আমি মনে করি এই টপ 5 মিনিস্ট্রি করার ব্যাপারে এটা একটা অ্যাচিভমেন্ট। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর বড় মসজিদগুলোতে জুম্মার নামাজ আদায় করা হলেও পাড়া মহল্লায় এ নিয়ম মানা হয়নি। মুসল্লিরা বলছেন নামাজের সারিতে দূরত্ব রাখলে সুন্নত ব্যাহত হয়। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ।
প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন জুম্মার নামাজ আদায় করতে আসা মুসল্লিরা। তারা বলছেন বেশি বয়স্ক ও কম বয়সীরা মসজিদে আসা কমিয়ে দিয়েছেন। যারা আসছেন তারা নিজস্ব জায়নামাজ আনার পাশাপাশি অধিকাংশই ব্যবহার করছেন মাস্ক। মসজিদে যে নির্দেশনা দেয় মানে দূরত্ব বজায় রেখে আমরা নামাজ পড়ি, আর মাস্ক পরি। করোনার ভিতরে নামাজ পড়তে একটু সমস্যা, আমাদের একটু দূরত্ব বজায় রেখে একটু সাবধানে চলতে হয়। তবে অনেকেই বলছেন নামাজের কাতারে সামাজিক দূরত্ব রাখার যে নির্দেশনা আলেম ওলামারা দিয়েছেন তা সুন্নাহ পরিপন্থী। 1400 বছর আগে থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতিটা নামাজে দাঁড়াইলে গায়ে গায়ে দাঁড়ায় নামাজে পড়াটা সুন্নত, কিন্তু ওলামায়ে কারাম এই ভাইরাসের জন্য একমত হয়েছে যে দূরত্ব বজায় রাখার জন্য। জুম্মার নামাজে বাংলা বয়ানে ইমাম বলেন পৃথিবীতে করোনা এসেছে মানুষকে শিষ্টাচার শেখাতে। এই টাকা পয়সা শিক্ষা আমি কার জন্য করতেছি? যে শিক্ষা তোমাকে জোর করে দূরে রাখে এর নাম শিক্ষা নয়, এর নাম হলো জাহিলিয়াত। আল্লাহ তাআলা হয়তো বা এটাও একটা হইতে পারে করুণা দিয়ে আমাদেরকে দেখাইলেন যে দুনিয়ার শিক্ষা, দুনিয়ার টাকা পয়সা তোমার জন্য কতটুকু উপকারে আসে তুমি দুনিয়াতে দেখে যাও। করোনা মহামারী থেকে বাংলাদেশ সহ গোটা বিশ্বকে রক্ষা করতে জুম্মার নামাজ শেষে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। মৌসুমি ফলে ভরপুর রাজধানীর বাজার, দাম নাগালের মধ্যে, তারপরেও এবার ক্রেতা অনেক কম। এদিকে পর্যাপ্ত সরবরাহের পরেও দাম বেড়েছে সবজির। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার আগ্রহ নেই বাজারের ক্রেতা বিক্রেতাদের মধ্যে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জীবনযাত্রা। তবে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর যেসব বাজার ক্রেতার ভিড়ে পরিপূর্ণ থাকে এখনও তা অনেকটাই ফাঁকা। তারপরেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। আসলে ভাই বাজারে স্বাস্থ্যবিধি মানাটা সম্ভব না। কথা কমাতে কথাটা শোনো না, কাস্টমারে বিধে থাকলে কথাটা শোনা যায় কম, এই জন্য আমরা মাসটা লাগাই না। মধুমাস জ্যৈষ্ঠে বাজারে এসেছে আম, লিচু, বাঙ্গির মতো বিভিন্ন মৌসুমি ফল, দামও নাগালের মধ্যে। দিনাজপুরের বেদানা লিচু বিক্রি হচ্ছে সম্প্রতি 400 থেকে 500 টাকা, চায়না থ্রি 600 ও বোম্বাই লিচু বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, আম বিক্রি হচ্ছে জাত ভেদে 80 থেকে 120 টাকা কেজি। আজকে আমার ছেলে যে এটা নিচ্ছে 92 টাকা কিনা, 500 টাকা বেদানা বড় লিচু, এরপরে আছে চায়না থ্রি 700 টাকা, 650 টাকা, আর ওই বোম্বাই আছে 250 হইতে 300 টাকা। সরবরাহ বাড়লেও নগরীর বাজারে প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। করোনা সংক্রমণের শুরুতে যে আদার দাম 250 টাকা উঠেছিল সেই আদা এখন মিলছে 120 টাকার মধ্যে। কমেছে পেঁয়াজ রসুনের দামও, তবে আলুর দাম 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। দাম তো সবটাই কেজিতে ভাই 20-30 টাকা করে বেশি। আর শুনে এটি সব কিছুর দাম কমছে, একটু আলুর দামটা একটু বাড়ছে। আমরা সব কিছু বাড়ছে, দাম যেমন পটল বর্তমানে 60 টাকা, করলা 80 টাকা, সিজিঙ্গে 80 টাকা, ঝিঙ্গে 80 টাকা। মাছের বাজারে ক্রেতার থেকে বিক্রেতার সংখ্যাই বেশি, তাই গত সপ্তাহের চেয়ে দামও কিছুটা কম। মাছ বাজারে রাখার মতনই আছে, মানে কোনো বাড়তি নাই। কাস্টমার আসে না তো, খুব কষ্টতে আছে, বেচা কিনা খুব কম। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ব্রয়লার, পাকিস্তানি কক ও দেশি মুরগির দাম। গত সপ্তাহে মুরগির ডিম 90 টাকা ডজন থাকলেও এখন বিক্রি হচ্ছে 100 টাকা দরে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সুপার সাইক্লোন আম্পানের 2 সপ্তাহ পরে স্বাভাবিক হয়নি সাতক্ষীরা জেলার উপকূলীয় বেশ কিছু জনপদের জীবনযাত্রা। এতদিনও সারানো হয়নি বিদ্যুৎ সঞ্চালন লাইন, এর ফলে বিদ্যুৎবিহীন এলাকার জনজীবন এখন প্রায় বিপর্যস্ত। সাতক্ষীরার প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। কখনো আইলা, কখনো ফণী বা বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ এলেই দেশের বিভিন্ন অঞ্চলের মতো বিধ্বস্ত হয়ে পড়ে বঙ্গোপসাগরের তীরবর্তী সাতক্ষীরা অঞ্চল। এবার ঘূর্ণিঝড় আম্পানেও নানা ক্ষতির মুখে পড়ে জেলাটি। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে এলাকাবাসী। দীর্ঘদিনেও তা সংস্কার না করায় বাধাগ্রস্ত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম, এমনকি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন স্থানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা।
বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আমাদের এলাকায় কোনো বিদ্যুৎই নাই, চারটি বহুত খুঁটি ভেঙে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে প্রযুক্তিগত যোগাযোগ ব্যবস্থাও। মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি চার্জ দিতে যেতে হচ্ছে কয়েক কিলোমিটার দূরের বাজারে। বাড়তি টাকা গড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। বাইরে কোনো যোগাযোগ পাচ্ছে না, মোবাইল নেটওয়ার্ক কোনো কিছু থাকছে না। তবে সমস্যা নিরসনে কাজ করছে বলে জানায় স্থানীয় পল্লী বিদ্যুৎ বিভাগ। 20 তারিখে ঝড় বৃষ্টি হওয়ার থেকে এই বন্ধ বিদ্যুৎ নাই, আমার ডিউটি কাজ করেও মনে করেন যে আমরা এগোতে পারছি না। কর্তৃপক্ষ বলছেন ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরার 1,784টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন স্পটে মিটার ও তার মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ 5,87,86,00,000। 4,000 মিটার ভেঙে গেছে, প্রায় 6,000 স্পটে তার ছিঁড়ে গেছে। মেইন ক্ষতিগুলো হলো এটাই যে আমাদের লাইনে পোল পড়ে যাওয়া, তার ছিঁড়ে যাওয়া, এগুলো রেস্টোর করতে সময় লাগছে। প্রাকৃতিক দুর্যোগের পর এমন তোড়জোড় নয়। বিদ্যুৎ নিয়ে এই দুর্ভোগ কাটানোর স্থানীয় সমাধান চান ভুক্তভোগীরা, চান সঠিক ও দীর্ঘমেয়াদী আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাপনা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনের সাতক্ষীরার অংশে, এরপর খুলনা ও বাগেরহাটের বনাঞ্চলে। গোটা সুন্দরবনে 12,300 গাছপালার ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে রয়েছে গরান, কেওড়া, গেওয়া, বাইন, পশুর ও সুন্দরী। এছাড়া বনের অভ্যন্তরের অফিস, আবাসিক স্থাপনা, পন্টুন, গ্যাংওয়ে, জেটি ও পুকুরের ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে বন বিভাগের ব্যবহৃত 10টি জলযানেরও। এই ক্ষতির পরিমাণ 2.25 কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জলোচ্ছ্বাসে লবণ পানিতে নষ্ট হয়েছে বন্যপ্রাণীর খাবার, সুপেয় পানির উৎস। এদিকে চলতি মাসে বনের অভ্যন্তরে আবাসিক ঘর, অফিস ও পুকুর সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী। এবার পার্টেক্স খেলার খবর। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের অনুমতি দিয়েছে বিসিবি। বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের অনুশীলন ক্রিকেট বোর্ডের কোনো পরিকল্পনা নেই। মুশফিক তামিমরা আগ্রহ প্রকাশ করেছে বলেই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। তবে অনেক সীমাবদ্ধতা নিয়েই মাঠে আসতে হবে ক্রিকেটারদের। একাধিক খেলোয়াড় একসাথে অনুশীলন করতে পারবে না, আর ব্যক্তিগত পর্যায়ে প্র্যাকটিসের জন্য মাত্র একজনকে সহকারী হিসেবে পাবেন ক্রিকেটাররা। দেশে করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ার পরই দলগত অনুশীলনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। প্যারাগুয়েতে লকডাউন ভেঙে ভলিবল খেলায় আটক হলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের খেলোয়াড় সার্জিও দিয়াজ। লকডাউনের কারণে খেলাধুলা সব বন্ধ থাকায় 22 বছর বয়সী দিয়াজও আটকা পড়ে আছেন নিজ দেশ প্যারাগুয়েতেই। সেখানে বন্ধুদের সঙ্গে জমায়েত হয়ে ভলিবল খেলছিলেন তিনি। লকডাউন ভেঙে দিয়াজ ও তার বন্ধুদের খেলাধুলা করার অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় স্থানীয় পুলিশ। ভলিবল কোর্টে থাকা সকলকে আটক করা হয়। দোষী প্রমাণিত হলে লকডাউন ভাঙার অপরাধে জেল হতে পারে 2017 সালে প্যারাগুয়ে দলে অভিষেক হওয়া এই ফুটবলারের। জার্মান বুন্দেসলিগায় রাতে ফ্রাইবুর্গের মুখোমুখি হবে মুনসেন গ্ল্যাডবাখ। 29 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে মুনসেন গ্ল্যাডবাখ। এই ম্যাচ খেললে দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা। নিজেদের খেলা শেষ ম্যাচে বার্লিনের বিপক্ষে 4-1 গোলের জয় দিয়ে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে মুনসেন গ্ল্যাডবাখ। অন্যদিকে 29 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে স্বাগতিক দল ফ্রাইবুর্গ। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়ালো, মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 811। মহামারী দুর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক তদারকিতে প্রধানমন্ত্রী, অর্থনীতি সচল রাখতে মহাপরিকল্পনা। গণপরিবহন বন্ধ থাকার পরও ঈদযাত্রায় সারা দেশে 150-এরও বেশি দুর্ঘটনা, 185 জনের মৃত্যু, আহত 283, যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন। গ্রীষ্মকালীন ফলে ভরপুর রাজধানীর বাজার, বেচা কেনা কম, স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা বিক্রেতারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।